নমস্কার জয় বাংলা আজকে বাংলা পক্ষ লাইভে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ থেকে ঠিক এক বছর আগে বাংলা পক্ষ বার্তা প্রথম প্রকাশিত হয় এই এক বছরের যাত্রাটা কেমন ছিল এবং আগামী দিনের পরিকল্পনা কি আজকের আমাদের আলোচনা সে বিষয় নিয়ে আলোচনায় উপস্থিত রয়েছে বাংলা পক্ষ বার্তার সহ সম্পাদক নুরুল দা স্বাগত উপস্থিত রয়েছে শীর্ষ পরিষদ সদস্য এবং বাংলা পক্ষ বার্তার সমন্বয়ক বাংলা বাংলা উপস্থিত রয়েছেন শীর্ষ পরিষদ সদস্য এবং বাংলা পক্ষ বার্তা কমিটির সদস্য করবিদি জয় বাংলা উপস্থিত রয়েছেন শীর্ষ পরিষদ সদস্য মনন্দা মনন্দা সম্ভবত একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে এবং উপস্থিত রয়েছে শহরাঞ্চল জেলা কমিটির সদস্য অর্পণ সকলকে স্বাগত জয় বাংলা আমার প্রথম প্রশ্ন সকলের কাছেই থাকে থাকবে এক এক করে আসবো প্রথম প্রশ্ন ওটা হলো আজ থেকে এক বছর আজ থেকে আজ এক বছর পূর্ণ হলো বাংলা পক্ষ বার্তা প্রকাশের কি বক্তব্য আপনার প্রথম প্রশ্ন করব আমি নুরুল দাকে বলবো হ্যাঁ

ধন্যবাদ নুরুল দা আহ এরপর আমি আসবো এই একই প্রশ্ন নিয়ে কালাচারদার কাছে কালাচারদা এক বছর পূর্ণ হলো বাংলা পক্ষ প্রকাশের এই বিষয়ে কি বক্তব্য জয় বাংলা প্রথমেই বলবো বাংলা পক্ষ বাংলা পক্ষ বার্তা বাংলা পক্ষর কাছে একটা স্বপ্ন ছিল আজ এক বছর পূর্ণ হলো তারও এক বছর আগে মানে দু বছর ধরে এই বার্তা নিয়ে আমাদের আলোচনা চলে আসছিল যেহেতু আমাদের যেটা নুরুল দা আমাদের সাংবাদিকতার কোনো অভিজ্ঞতা নেই বা কিভাবে এটাকে আমরা তুলে ধরবো মানুষের কাছে কিভাবে ছাপানো হবে কিভাবে লেখা হবে এই কোনো কিছুর অভিজ্ঞতা আমাদের ছিল না কিন্তু আমরা নুরুলদা এবং অরিন্দম চন্দ্র থেকে শুরু করে আমাদের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় হ্যাঁ সকলের ইচ্ছা এবং সকলের পরিশ্রমে বাংলা পক্ষ বার্তা আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি আজ এক বছর বাংলা পক্ষ বার্তার পূরণ হওয়ার দিন আজকে মানে যতটা আনন্দ বাংলা পক্ষর প্রতিটি সদস্য কাছে আনন্দের দিন ঠিক সেইভাবেই যারা বাংলা পক্ষ বার্তা প্রত্যেক মাসে পড়ছেন বা বাংলা পক্ষ বার্তা পড়ে যারা মানে নিজেদের নতুন কিছু মানে পাওয়ার আসায় নতুন কিছু পাওয়ার আশায় আপনারা চাহিদা মানে বাংলা পক্ষ বার্তার যে চাহিদাটা বাড়ছে এটাই হচ্ছে বাংলা পক্ষ বার্তার যারা পেপারটা আজকের দিনে আমরা মানুষের তুলে ধরতে পেরেছি যাদের সহযোগিতা নুরুল দা থেকে দা যাদের নাম পড়লাম এটা তাদের বড় কৃতিত্ব আজ আমাদের কাছে খুব আনন্দের দিন যে আমরা বাংলা পক্ষ বার্তা এক বছর পূর্ণ করতে পেরেছি এবং আগামী দিনে আমরা এই বাংলা পক্ষ বার্তা আরো বেশি করে মানুষের কাছে তুলে ধরতে পারবো এই আশায় রাখি জয় বাংলা জয় বাংলা আমি একই প্রশ্ন নিয়ে আসবো এবার করবিদির কাছে করবিদি কি বক্তব্য এক বছর পূর্ণ হলো মানে আজকের দিনটা আমাদের কাছে একটা খুবই স্মরণীয় দিন খুবই গৌরবের দিন যে আজকে আমরা এক বছর পথ পেরিয়ে এলাম যখন বাংলা পক্ষ শুরু হয়েছিল প্রথম আজ থেকে চার বছর আগে আমি যখন জয়েন করেছিলাম বাংলা পক্ষে তখন এরকম একটা চার পাঁচ একটা হাইপ তৈরি করতে কি হবে আরো পাঁচটা দলের মতো হয়তো এরকম জাস্ট চমক এরকম একটা কিছু তারপরে যত দিন গড়িয়েছে মানুষ এটা সিরিয়াসনেস বুঝতে পেরেছে যে আমরা মোটেও আর দলের মতো মিলিয়ে জন্য থাকবার জন্য এসেছি যে কোনো একটা সিরিয়াস পলিটিক্যাল পার্টি সিরিয়াস পলিটিক্যাল দল যখন হয় তাদের একটা করে মুখপত্র যখন হয় তখনই বুঝে নিতে হবে যে তারা লম্বা খেলোয়াড় তারা মাঠে দুদিনের জন্য আসেনি আজকে বাংলা পক্ষ বার্তা আসার পরে এক বছর পরে এক বছরে আমাদের যে অভিজ্ঞতা সেটা খুবই সুখকর অভিজ্ঞতা কেননা মানুষের মধ্যে যে উন্মাদনা আমরা দেখেছি এই সময়ের মধ্যে তারা সবাই বাংলা পক্ষ বার্তা আমরা হয়তো তাদের কাছে পৌঁছাতে পারিনি সবাই কিন্তু সবাই বাংলা পক্ষ বার্তার জন্য অনেকবার করে অনেক রকম ভাবে তারা আমাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের সেরকম অর্থে কোনো নেটওয়ার্ক নেই অনেক বড় বড় সংবাদপত্র যে সমস্ত মিডিয়া হাউস গুলো আছে তাদের কাছে যেরকম আছে আমাদের সহযোদ্ধারাই সবকিছু করেন তারা পেপার আনা থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন প্রত্যেকটা সহযোদ্ধার কাছে পৌঁছে দেওয়া থেকে শুরু করে প্রত্যেকে বাংলা পক্ষ বার্তার বিষয় এতটা সিরিয়াস এর থেকে বোঝা যায় যে একটা রাজনৈতিক আমরা যে মতাদর্শে বিশ্বাস করি এবং আমাদের সহযোদ্ধারা এই ব্যাপারগুলো নিয়ে এত সিরিয়াস বলেই তারা এই বাংলা পক্ষ বার্তাটাকে ছড়ানোর ব্যাপারে বাংলা পক্ষ বার্তা সময় মতো ছাপানোর ব্যাপারে সময় মতো সেটা যাতে ঠিকঠাক জায়গাতে পৌঁছায় সে ব্যাপারে যাতে বাঙালি আমাদের 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 নিজেদের কথা হয় মুখপত্র এটা একটা সমস্ত খবর তো সেভাবে পৌঁছাতেই হবে প্রত্যেকের হাতে সেভাবে পৌঁছানোর ব্যাপারে তারা এতটাই সিরিয়াস এবং মানুষের এটা মানে এতই ভালো লেগেছে আমাদের আমাদের কাছে ফিডব্যাক তো খুবই ভালো তাই এই জার্নিটা এক বছর জার্নিটা খুবই ভালো এবং আমি চাই যে মানে আমরা আমার আমাদের আশা এটা যে আগামী বছরগুলোতে একটু প্রবলেম হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে বলে রাখবো যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমরা চেষ্টা করবো সেই উত্তর সেই প্রশ্নের উত্তর নেওয়ার কথা কি শোনা যাচ্ছে আহ এবার শোনা যাচ্ছে এতদিন শোনা যাচ্ছিল না এবার শোনা যাচ্ছে হ্যাঁ এবার স্পষ্ট শোনা যাচ্ছে আবার কি প্রথম থেকে বলবো ঠিক আছে ওই বলুন তত থেকে আমি বলতে চাইছিলাম যে আমাদের এই যে এক বছরের জার্নি এই এক বছরের জার্নিটা এটাই বুঝিয়ে দেয় আমাদের বাংলা পক্ষ বার্তা প্রকাশ এটাই বুঝিয়ে দেয় যে আমরা সিরিয়াস রাজনীতি করতে এসেছি যেকোন একটা সিরিয়াস পলিটিক্যাল দল তাদের একটা করে মুখপত্র থাকা অবশ্যই দরকার যাতে তারা নিজেদের রাজনৈতিক মতামত গুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারে তারা কোথায় কি কাজ করছে সেই জিনিসগুলো পৌঁছে দিতে পারে আমি আমার মনে হয় যে এই এক বছরে আমরা কাজে অনেকটাই সফল ধন্যবাদ করবিদি আমি এবার আসবো অর্পণের কাছে অর্পণ এক বছর পূর্ণ হলো বাংলা পক্ষ বার্তা কি বক্তব্য জয় বাংলা প্রথম কথা হচ্ছে আমরা দু হাজার সাল থেকে পথ চলা শুরু করেছি এবং দু একুশ সালে আমরা একটা বিশাল বড় সফল সফলতা পেয়েছি এবং সাফল্য বিশাল বড় পেয়েছি মুখপত্র এটা শুধুমাত্র একটা রাজনৈতিক আমরাও যেমন একটা অদলীয় রাজনৈতিক দল এটা শুধুমাত্র একটা রাজনৈতিক দলের কিন্তু মুখপত্র নয় এটা বাঙালির আওয়াজ কারণ সব রাজনৈতিক দলের মুখপত্রে সেই রাজনৈতিক দলের কথা লেখা থাকে কিন্তু এইটা এমন একটা মুখপত্র যেখানে বাঙালির আওয়াজ প্রতিটা পাতায় বাঙালির আওয়াজ হতে থাকবে প্রতিটা আওয়াজ থাকবে এবং বাংলার খবর খবর বাঙালির যেখানে শুধুমাত্র প্রাধান্য পাবে কোনো ভোটের রাজনীতি প্রাধান্য পাবে না তো সেই একটা জায়গাকে আমরা অনেক কষ্টে দাঁড় করাতে পেরেছি এবং আজকে যেটা সারা বাংলায় ছড়িয়ে পড়েছে এবং আমাদের দূর দূরে অনেক সহযোদ্ধা আহ ওপরে কোচবিহার থেকে দক্ষিণে একদম দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত যে সমস্ত সহযোদ্ধারা এই বাংলা পক্ষ বার্তা পৌঁছে দেওয়ার কাজ করেন আমরা জানি কৌশিকদার বাড়ি থেকে আহ অন্য বিভিন্ন জেলায় সেটা ছড়িয়ে পড়ে কারণ আমি নিজেও একবারের জন্য এই সুযোগটা পেয়েছিলাম আমি সেই সুযোগটা হারাতে চাইনি বাংলাপক্ষ পক্ষ বার্তা প্রথমবার যখন আহ পাঠানো হয় প্রথমবার আহ কলকাতা bus stand থেকে সেটা পাঠানো বাবুঘাট bus stand থেকে সেটা পাঠানো হয় শিলিগুড়িতে আমি তখন উপস্থিত ছিলাম অমিত সেন দার সাথে এবং আমার তখন মানে ওই particular ওই সময়টাতে অংশীদারিত্ব অংশীদার হওয়ার জন্য আমার খুব নিজেকে গর্বিত মনে হয়েছিল যে একটা party মুখপত্র সেটা আমাদের রাজনৈতিক দল আমাদের নিজেদের দল দলের মুখপত্র ছড়িয়ে পড়ছে আজ আগামী দিনে আরো ছড়িয়ে পড়বে এবং এটাই আমি বলতে চাই পড়ুন বাংলা পক্ষ বার্তা পড়ুন এবং পড়তে সাহায্য করুন ছড়িয়ে দিন বাঙালির কথা জানুন বাঙালির কথা সবার মধ্যে ছড়িয়ে দিন জয় বাংলা ধন্যবাদ অর্পণ এই একই প্রশ্ন নিয়ে আসবো এবার মনন্দার কাছে মননদা এক বছর পূর্ণ হলো বাংলা পক্ষ বার্তা প্রকাশের কি বক্তব্য দেখ প্রথম কথা হচ্ছে আজকে আমার কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ আজকে এক বছর পূর্ণ হলো এটা একটা গর্বের দিন এবং ঐতিহাসিক দিন এবং প্রথম যে ঐতিহাসিক দিনটা ছিল গত বছর আজকের দিনে যখন বার্তা প্রকাশ হয়েছিল তারও আগে আরো একটা বিরাট বড় ঐতিহাসিক ঘটনা ঘটেছিল যেটা সাতচল্লিশ পরবর্তী বাঙালির জাতীয় জীবনে সব থেকে বড় একটা ঘটনা বলেই আমি মনে করি সেটা হলো বাংলা পক্ষের সূচনা বাংলা পক্ষের সূচনা যখন হয় তখন আমরা যেভাবে বাংলার বাঙালি এবং সর্বোপরি ভারতের সব রাজ্যে থাকা বাঙালিদের আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা নতুন কিছু করব আমরা নতুন দৃষ্টিভঙ্গি আনবো ঠিক সেই একই প্রতিশ্রুতি ছিল বাংলাপক্ষ পক্ষ বার্তা প্রকাশের ক্ষেত্রে আমরা বাজারের আর পাঁচটা সাধারণ খবরের কাগজের মতো হব না আমাদের খবরের কাগজের কন্টেন্ট মানে লেখালেখি বিভিন্ন খবর রিপোর্টিং থেকে শুরু করে খবর নির্বাচন এমনকি বিজ্ঞাপন পর্যন্ত আমরা কোনগুলো গ্রহণ করব কোনগুলো গ্রহণ করব না কোনগুলো ছাপবো এগুলো নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি প্রথম থেকেই পরিষ্কার ছিল ছিল যেটা আমি এক কথায় বললাম যে আমাদের একটা পূর্ব প্রতিশ্রুতি জাতির কাছে যেমন ধরা যাক বাংলা পক্ষ বার্তা আসলে কি করে বাংলা পক্ষ বার্তা বাঙালিকে ভাবতে শেখায় নতুন ভাবে অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে ধরা যাক একটা আমি আমার হাতের সামনে আছে পেপার আমি সেদিক থেকেই বলি এই কয়েক মাস আগে পুরো ভোট গেল পুরো ভোটে বাংলায় প্রচুর বড় বড় নিউজ মিডিয়া আছে বড় বড় খবরের কাগজ আছে যাদের হয়তো কোটিতে সেল তাদের হেডলাইন গুলো কি ছিল তৃণমূল জিতলো না বিজেপি জিতলো কংগ্রেস কটা সিট পেলো সিপিএম এর কত শতাংশ ভোট পেলো বাড়লো না কমলো এইটুকু পলিটিক্যাল নেগেটিভ এর মধ্যে সীমাবদ্ধ বাংলা পক্ষের বার্তার আমি জানি না এটা ঠিকভাবে আজ আসবে মিজোরি মেজে আসবে এটা কি বোঝা যাচ্ছে যদি বোঝা যায় আমি বলি আমাদের ফেব্রুয়ারি সংখ্যার হেডলাইন ছিল পৌরসভা ভোটে বাঙালি সহ বাংলার ভূমি সন্তান প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করুক বহিরাগতদের নয় এটাই সেই মৌলিক দৃষ্টি যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম বাঙালির কাছে যে আমরা তাদের স্বার্থের কথা বলবো আমরা শুধুমাত্র বাংলার ভূমিপুত্রদের স্বার্থের কথাই বলবো যাতে বাংলার ভালো হয় বাঙালির ভালো হয় এমনকি যদি ধরা যায় বিভিন্ন খবরের মাঝে একটা একটা হয়তো খবর আমরা তুলে আনলাম যে হয়তো কয়লা চুরি প্রসঙ্গ বা অশোকনগরের তেলটা এখনো তোলা শুরু হয় ফলে ওটাও বলবে তেল চুরি প্রসঙ্গ আমাদের খবরের দৃষ্টিভঙ্গি আলাদা সবাই যখন কয়লা চোর বলতে কোন একজন দুজন পাঁচজন ব্যক্তিকে বোঝায় সেটা সিপিএম দলের হতে পারে তৃণমূল দলের হতে পারে অন্য যে কোনো দলের হতে পারে আমাদের দৃষ্টিভঙ্গি হলো চুরির চরিত্র চেনানো এবং ডাকাতকে চেনানো চোরকে অতিক্রম করে আমাদের বাংলার যে কয়লা সেই কয়লা কে বিক্রি করে কে উত্তোলন করে দিল্লি করে দিল্লি কয়লা উত্তোলন করে কয়লা উত্তোলন ঘেরা জায়গা সেখানে সিআইএস সেখানে শুরু করে পুরো ব্যবস্থাটা রেল যে ওদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ আমরা এইগুলো দেখাই যে কয়লা যে তোলা হচ্ছে এই কয়লা তোলার কটা যে রাজ্য সরকারের কাছে রাজ্যের বাঙালিদের কাছে রাজ্যের ভূমিপুত্রদের কাছে ফেরত আসছে আমরা তো শুনলাম এক কোটি টাকার কয়লা চুরি দু কোটি টাকার পাঁচ কোটি টাকার কয়লা চুরি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার যে কয়লা লুট হচ্ছে দিল্লি বিক্রি করছে করে তার এক পয়সাও রাজ্যকে ফেরত ফেরত দিচ্ছে না রাজ্যের পকেট মেরে রেখে দিয়েছে কি হবে আমরা এই দৃষ্টিভঙ্গি থেকে পুরো ব্যাপারগুলো দেখি এবং আমাদের যদি হেডলাইন গুলো দেখা হয় প্রত্যেক ক্ষেত্রে আমাদের হেডলাইন কিন্তু বাংলা কেন্দ্রিক বাঙালি কেন্দ্রিক বাংলার ভালোর জন্য বাঙালির পকেটে পয়সা ঢুকে দেবার যে জায়গাগুলো হতে পারে সেই সব কিছু বাঙালিকে দেখানো যে দেখো ওইখানে কাজ আছে ওখানে ওখানে যাও ওখানে ওখানে কারখানা তৈরি হচ্ছে যেগুলো বলা হয় সাধারণভাবে ভাবে যে এখানে হচ্ছে আমরা বাঙালিদের দেখাই দেখো ধুলাগড়ের এইখানে এতগুলো কারখানা হয়েছে দেখো পশ্চিম বর্ধমানে এতগুলো কারখানা হয়েছে দেখো নদিয়ায় ফ্লিপকার্ট এর সবচেয়ে বড় লজিস্টিক হাব হয়েছে দেখো গুড়িতে যে এত দোকান এগুলো কারা কারা লুটছে যারা বড় বাজার থেকে লুটছে তারা শিলিগুড়ি থেকেও লুটছে তারা আসানসোল থেকেও লুটছে এই মৌলিক দৃষ্টিভঙ্গির প্রতিশ্রুতি আমরা বাঙালিকে দিয়েছিলাম এবং আমাদের বাংলা পক্ষ গত এক বছর ধরে যতগুলো সংখ্যা বেরিয়েছে প্রত্যেকটা সংখ্যায় আমরা সেই প্রতিশ্রুতি পালন করার চেষ্টা করেছি এবং জানলে সকলে খুশি হবেন বাংলা পক্ষর বার্তার পাতার সংখ্যা প্রত্যেক এডিশনে বাড়াতে হচ্ছে জয় বাংলা জয় বাংলা আমি এবার আসবো নুরুলদার কাছে বাংলা পক্ষ বার্তা অন্যান্য খবরের কাগজগুলো থেকে কিভাবে আলাদা মানে কিভাবে আলাদা বাংলার পক্ষ বার্তা শুধু বাঙালি জাতির কথা বলে ভারতে বাঙালির অধিকারের কথা বলে শোনা যাচ্ছে হ্যাঁ এবার স্পষ্ট শোনা যাচ্ছে ভারতে বাঙালির অধিকারের কথা বলে বাঙালির জাতির কথা বলে বাঙালি বাঙালির বঞ্চনার কথা বলে যে অন্য খবরের কাগজগুলো যেটা বলে না অন্য খবরের কাগজগুলো যেটা বলে যে পৃথিবীতে হচ্ছে হচ্ছে ওটা জন্য আন্দোলন তো আমাদের যে নিজেদের দৈনন্দিন যে সমস্যা সেটা কিন্তু আমাদের মানে আজকে তো সংবিধান দিবস আর কি তো সংবিধানের যে অধিকার সেগুলো আমরা পাচ্ছি না সেই কথাগুলো কিন্তু কেউ তুলে ধরে না কোনো রাজনৈতিক দলই তুলে ধরে না কোনো খবরের কাগজও তুলে ধরে না যে বাঙালি প্রতিটা মুহূর্তে তার ভাষার জন্য বঞ্চিত তার বাংলা ভাষা বলার জন্য তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া দাগিয়ে দেওয়া হচ্ছে এমনকি কলকাতার বুকে কলকাতার বুকে কয়েকটি বড় হসপিটালে বাংলা বলার জন্য বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে অথচ সেই কথাগুলো প্রতি মুহূর্তে আমাদের বাংলা খবরের কাগজ গুলো অন্তত বলা উচিত খবরের চ্যানেলগুলোতে বলা উচিত যে বাঙালি জাতির পক্ষে দাঁড়ানো তাদের উচিত কিন্তু সেটা তারা করছে না সেই জন্যই বাংলা পক্ষ বার্তা যাতে বাঙালির বঞ্চনার কথা প্রতি মুহূর্তে আমরা তুলে ধরতে পারি প্রত্যেকটা ঘটনাকে তুলে ধরতে পারি আমাদের যে সাধারণ সম্পাদক অধ্যাপক গর্ব চট্টোপাধ্যায় রাজারহাটের যে নিউটাউনের যে ঘটনাটা তুলে ধরেছেন বা প্রতি মুহূর্তে তুলে ধরছেন প্রত্যেকটা ঘটনাকে যে আমরা বৃষ্টিতে ভিজেও যে হিন্দি চাকরি দেওয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি আমাদের বাংলা ভাগের বিরুদ্ধে আমরা শিলিগুড়ি গিয়ে আন্দোলন করেছি যে পশ্চিমবঙ্গের বড় বড় রাজনৈতিক দল যারা পক্ষে বা বিপক্ষে আছেন তারা কিন্তু একটা সময় ক্ষমতায়ও ছিলেন ওই তাদের কই কোনো মিছিল বেরো না তাই তো ডাকলেই কয়েক লক্ষ লোক আসতে পারতো তাদের এতটা জনসমর্থন আছে তারা তো বাঙালির কথা ভাবছে না কেউ বলছে শ্রমজীবী মানুষের কথা সর্বহারা মানুষের কথা কেউ বলছে সর্বভারতীয় হওয়ার কথা কিন্তু কেউ তো মানে বাঙালিও যে সর্বহার দল বাঙালির কথা হয়ে কেউ ভাবছে না বাঙালকে ভাগ করার বা ভাগ করা হচ্ছে বা হবে এটা আমরা আটকাতে পারবো কিনা জানি না কিন্তু আমরা রাস্তায় নেমেছি কিন্তু যারা ভাবছে যে ভবিষ্যতে ক্ষমতায় আসবে এখন যারা ক্ষমতায় আসছে তারা কিন্তু কেউ বলছে না যে বাংলাকে কেন ভাগ করা হবে আমরা রাস্তায় নামবো এবং রাস্তা অবরোধ করব তারা কিন্তু করছে না এই জন্যই বাংলা পক্ষ যে বাঙালি প্রতি মুহূর্তে বাঙালির কথাগুলোকে তুলে ধরার জন্য ধন্যবাদ নুরুদা আমি এবার আসবো কালাসারদার কাছে কালাসারদা বাংলা পক্ষ বার্তা নিয়ে আগামী দিনের পরিকল্পনা কি আমি তার আগে একটু যোগ করব তুমি আগে যে প্রশ্নটা করেছো বাংলা বার্তা আর বাকি খবরের কাগজের থেকে আলাদা কেন হ্যাঁ আলাদা কেন হম এটা একটু আমি যোগ করতে চাই সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে বাংলা পক্ষ বার্তা বাঙালির টাকায় তৈরি হওয়া খবরের কাগজ তুমি বাংলা পক্ষ বার্তাতে আমাদের যে বিজ্ঞাপনগুলো বিজ্ঞাপনগুলো দেওয়া হয় লক্ষ্য করে দেখবে কিন্তু শুধুমাত্র বাঙালি সংস্থা থেকেই এটা হচ্ছে আমাদের অহংকার এটা আমাদের গর্ব যে আমরা বাঙালির টাকায় এবং বাঙালিকে আমরা তুলে ধরার চেষ্টা করি এটা হচ্ছে যেমন একটা দিক ঠিক সেইভাবেই আজকে বাংলার বুকে কলকারখানা আছে যথেষ্ট আছে চাকরি আছে ফুটপাত আছে স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ড আছে কিন্তু সেখানে দিনের পর দিন বাঙালি বঞ্চিত হচ্ছে দিনের পর দিন বাঙালি বঞ্চিত হচ্ছে আজকে কলকাতা বলো দুর্গাপুর বলো বা যত শিল্প শহর এই পশ্চিমবঙ্গ তথা বাংলার বুকে অবস্থিত আছে কোথাও কিন্তু ফুটপাতে বাঙালি তার অধিকারটা পায় না এই খবরটা একমাত্র তুমি তুমি পাবে যদি বাংলার বুকে এই খবরটা খবরটা সঠিক জানতে চাও যেটা তুমি অন্য কোন খবরের কাগজে পাবে না ঠিক সেইভাবেই আজকে এই যে কলকারখানাতে যে বাঙালি বঞ্চিত এই খবরটা কিন্তু তুমি একমাত্র বাংলা পক্ষ বার্তাতেই পাবে যে খবরটা তুমি অন্য কোনো খবরের কাগজে পাবে না এর বাইরে যেটা আর একটা কথা আমি বলবো যে আজকে যে নানান ধরনের যে খবরের কাগজগুলো যে উঠেছে ঠিক আছে আনন্দবাজার বর্তমান প্রতিদিন গণশক্তি সব থেকে বড় কথা বলবো আমি গণশক্তির কথাটা কেন বলবো আজকে এই যে ব্যাংকে আজকে ব্যাংকে পোস্ট অফিসে আজকে বাঙালি যে বাংলা ভাষায় ঠিক হবে না 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 আমি মানে কোনো ইয়ে মানে খবরের কাগজের নামটা নিচ্ছি এটা এই মানে তার কারণ হচ্ছে এটাই যে আজকে এই যে মানে আমাদের যে ব্যাংক পোস্ট অফিস থেকে শুরু করে এই যে আমরা যে বাংলা ভাষায় যে পরিষেবাটা পাই না দিনের পর দিন আজকে বাঙালিকে ব্যাংকে গিয়ে অপমানিত হতে হচ্ছে বঞ্চিত হতে হচ্ছে এই খবর এটা তার এটা তার মূল খবর যে আমরা বাঙালি হয়েও আজকে বাংলার বুকে আমরা ব্যাংকে খবর মানে ব্যাংকে আমরা বাংলা ভাষায় পরিষেবা পাচ্ছি না আজকে ব্যাঙ্ক ম্যানেজাররা ব্যাংকের আহ কর্মচারীরা আমাদেরকে হিন্দিতে কথা বলছে তারা পরিষ্কার বলছে আমরা বাংলা ভাষায় কথা বলবো না তো এই তথ্য যদি বাংলা পক্ষর কাছে থাকতে থাকে তাহলে আমার বিশ্বাস যে অন্যান্য প্রত্যেকটা মিডিয়ার কাছে আছে কিন্তু তার সত্য তারা কিন্তু এগুলো খবর করছে না এটা কিন্তু বাংলা পক্ষ বার্তাতেই এই খবরটা করা হয় যে বাঙালি কিভাবে বঞ্চিত হচ্ছে এটা হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ বাংলা পক্ষ বার্তা যারা পড়ে বা যারা পড়ছে বা যারা আগামী দিনে পড়বে তারা কি পাবে তারা পাবে বাঙালির অধিকার এবং বঞ্চনা দুটো খবর তারা পাবে এটাই হচ্ছে আর পাঁচটা খবরের কাগজের থেকে আলাদা বলে আমি নিজে এটা মনে করি আর ভবিষ্যতের কথা যদি বলা হয় বাংলা পক্ষ বার্তা নিয়ে এখন আমরা মানে প্রত্যেক মাসে বাংলা পক্ষ বার্তা বার করছি বাঙালির জন্য কিন্তু আমাদের এটা পরিকল্পনা আছে আগামী দিনে এটা পনেরো দিনের একটা বার করা তারপর আমরা সাত দিনে যাব তারপর আমরা প্রতিদিন যাতে আমরা বার করতে পারি সেই প্রচেষ্টা করব কারণ আমাদের কাছে খবর অনেক আছে মূল কথা হচ্ছে যে মানে একটা অর্থের ব্যাপার থাকে কারণ পেপারটা তো একটা খরচ আছে সেই খরচটা আমি প্রথমেই বলেছি যে আমরা বাঙালির কাছ থেকেই কিন্তু এই মানে অর্থ নিয়ে কিন্তু আমরা এই পেপারটা ইয়ে করছি মানে বার করছি অতএব আগামী দিনে হয়তো আমাদের সময় লাগবে কিন্তু আস্তে 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 আমাদের গ্রাহক বাড়বে আশা করছি কারণ এখনই এখনই আমাদের যথেষ্ট গ্রাহক হয়েছে আমাদের পাঁচ হাজারের ওপরে খবরের কাগজ কিন্তু আমরা বার করি বা তারও অধিক বার করি কোন কোন মাসে আমাদের তারও অধিক আহ বেরোই খবরের কাগজ আমাদের নানান জেলাতে স্টল করা হচ্ছে এবং আমাদের নানান জেলাতে বাংলা পক্ষ বার্তা রাখবার একটা নির্দিষ্ট জায়গাও করা হচ্ছে যেখানে মানুষ দেখতে পারে এছাড়াও আমাদের যে দপ্তর অফিসগুলো আছে জেলায় জেলায় সেখান থেকেও আমরা আহ বাংলা পক্ষ বার্তা মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছি অতএব আগামী দিনে আমাদের বাংলা পক্ষ বার্তা আরো বেশি করে ছাপানো হবে এবং বাঙালির কাছে প্রত্যেকটা বাঙালির কাছে আমরা পৌঁছাতে চাই বাংলা পক্ষ বার্তা এটা আমরা মানে শুধু শপথ নিয়েছি তাই নয় এটা আমাদের একটা দায়িত্ব যে বাংলা পক্ষ বার্তা প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে যেন পৌঁছায় জয় বাংলা জয় বাংলা এবার আমি আসবো করবিদির কাছে কড়বতীজির কাছে প্রশ্ন থাকবে যে বাংলা পক্ষ বার্তা নিয়ে জনসাধারণের মধ্যে উৎসাহ কেমন? কড়বতী আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ শোনা যাচ্ছে। বাংলা পক্ষ বার্তা নিয়ে জনগণের মধ্যে মানে উন্মাদনা অসাধারণ আমি তো অনেক দিন ধরে এই ব্যাপারটার সঙ্গে যুক্ত আছি যে যাতে মানে খবর বা এই কাগজটা বিভিন্ন জায়গায় পৌঁছানোর ব্যাপারটাতে তো যেটা আমার মনে হচ্ছে যে আমরা পৌঁছাতে পারছি না লোকে চাইছে মানুষ চাইছে প্রত্যেকটা মানুষ চাইছে তারা বার্তা আমাদেরকে ফোন আসছে যে আমরা নিতে চাই আমরা গ্রাহক হতে চাই কিন্তু আমরা আমাদের নিজস্ব লিমিটেশন এর জন্য আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি না চাহিদা এতটাই আছে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলাতে প্রত্যেকটি জেলাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে বাংলা পক্ষ বার্তা পৌঁছে গেছে পৌঁছে যায় ঠিক টাইমে এবং লোকের মধ্যে দেখো আজকালকার তো প্রিন্ট মিডিয়ার অবস্থা এমনিতেই খুব একটা ভালো না ফেসবুক আছে ইয়ে আছে বিভিন্ন তোমার অনলাইন যে আছে আছে নিউজ তারপরে মানুষ আর পেপারটা অতটা পড়তে চায় না আগেকার যুগে যেমন আমরা পড়তাম আমাদের আমি যখন ছোট ছিলাম তখন বা আমাদের যখন নিয়ে ছিল তখন আমরা আমাদের কাছে খবরের কাগজটা একটা বিশাল বড় ব্যাপার ছিল ওটাই খালি পড়তাম বিভিন্ন রকম হবে কিন্তু এখন যেটা হয়ে গেছে এখন মানুষ এমনি এমনি পেপারই পড়ে না তাদের বিভিন্ন বিনোদনের খবর থাকে হ্যাঁ কিন্তু যেখানে আমাদের বাংলা পক্ষ তো সেই অর্থে কোনো বিনোদনের খবর থাকে না কোনো সিনেমার আহ নায়ক নায়িকার ছবি থাকে না রান্নার রেসিপি থাকে না হ্যাঁ বিয়ের বাড়ি ইয়ে থাকে না ফ্যাশনের খবর থাকে না থাকে না কিন্তু তাও এই যে শুধুমাত্র বাঙালির খবর বাঙালির কি হচ্ছে কোথায় হচ্ছে আহ আমাদের বিভিন্ন আমাদের রাজ্যের বিভিন্ন জায়গাগুলোতে কি হচ্ছে বাঙালির সঙ্গে কি হচ্ছে বাঙালি অধিকারের খবর জানার জন্য মানুষের মধ্যে যে উন্মাদনা আমরা দেখছি এক বছরের মধ্যে তাতে আমরা তো অভিভূত মানুষ চাইছে কিন্তু আমরা পৌঁছাতে পারছি না আমার এটা মানে আমি এটা চাইবো আমরা আমাদের চেষ্টা থাকবে যে সেই সমস্ত মানুষ যারা বাংলা পক্ষ বার্তা চাইছেন কিন্তু আমরা পৌঁছাতে পারছি না সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আগামী দিনে যাতে আমরা পৌঁছাতে পারি আহ ধন্যবাদ করো দিদি অর্পণ শোনা যাচ্ছে অর্পণ শোনা যাচ্ছে অর্পণ শোনা যাচ্ছে শুনতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন আমি একবার কেটে আর একবার ঢুকছি হ্যাঁ 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 আমি কেটে একবার ঢুকছি আমি তাহলে মনন্দার কাছে আসছি নাকি মনন্দার কাছে আসছি মনন্দার কাছে প্রশ্ন থাকবে যে বাংলা পক্ষ বার্তা যুব সমাজকে নিয়ে কি ভাবছে বাংলা পক্ষর যেটা মূল উদ্দেশ্যগুলোর মধ্যে একটা সেটা হলো নতুন প্রজন্ম নতুন যুব সমাজ তাদের তৈরি করা তাদের জাতীয়তাবাদী করে তোলা তাদের জাতীয়তাবাদ সম্পর্কে অবগত করা তাদের ন্যায্য অধিকার এবং অধিকারহীনতা সম্পর্কে সচেতন করা এবং অধিকার আদায়ের লড়াইতে থাকা অধিকার আদায়তে লড়াইয়ে পা মেলানোর জন্য উদ্বুদ্ধ করা তো এই জায়গাগুলোর থেকে বাংলা পক্ষ বার্তার যতগুলো এডিশন বেরিয়েছে তার মধ্যে অনেকগুলো এডিশন বা প্রথম পাতায় হোক বা পরের দিকের পাতায় হোক যেমন কথা শোনা যাচ্ছে সামনে আমি যেগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে ধরা যাক যদি আমাদের ডিসেম্বর সংখ্যাটার ডিসেম্বর সংখ্যাটাই দেখা যায় এখানকার যেটা হেডলাইন আমি একটু দেখাবো বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই এটা তো যুব সমাজের জন্যই একটা সংখ্যা যুব সমাজের কি দরকার প্রথম দরকার হলো একটা চাকরি তো কিভাবে এটা হতে পারে আমাদের কোথায় সমস্যা যেটা আমরা আগেই বললাম যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা সেই লক্ষ্যেই কাজ করছি একটা কথা প্রচলিত আছে বাংলায় চাকরি নেই ব্যবসা নেই যেহেতু ব্যবসা নেই সেই কারণে বাংলায় চাকরি হয় না কিন্তু এরকম তো হয় না বাস্তবে আমরা যেটা সমাজকে বোঝানোর চেষ্টা করছি এগুলো আসলে ফালতু কথা বাংলায় যদি ব্যবসা না থাকতো তাহলে আগে ফাঁকা হয়ে যেত অনেকদিন শিলিগুড়ি আগে ফাঁকা হয়ে যেত এমনকি পার্ক স্ট্রিটের যে বড় বড় রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আছে ওগুলো ফাঁকা হয়ে যেত সেটা তো হচ্ছে না বরং আরো আসছে রাজস্থান থেকে আসছে ইউপি থেকে আসছে ট্রেনে করে আসছে বাসে করে আসছে আমরা ওটাই এখানে দেখালাম যে অন্যান্য রাজ্যের সরকারি চাকরিতে কি নিয়ম একদম একটা চার্ট করে দিয়েছে আমরা এই যে এখানে চার্টটা দেখা যাচ্ছে আমরা বিভিন্ন রাজ্যের সরকারি চাকরির যে নিয়ম দুটো প্রথমে ভাগ করলাম সরকারি চাকরি বেসরকারি চাকরি যেগুলো যুবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পেটের প্রশ্ন রুজি রোজগারের প্রশ্ন সরকারি চাকরিতে রাজ্যের ছেলেমেয়েরা যাতে সুযোগ পায় তার জন্য রাজ্য সরকারগুলো কিভাবে বেড়া দিয়েছে এবং বেসরকারি চাকরিতেও যাতে কোম্পানির মালিক ইচ্ছা মতো ইউপিবিআ থেকে করাতে পারে রাজ্যের বেকার যুবকদের সুবিধা হয় সেটা নিশ্চিত করার জন্য রাজ্যগুলো কি কি ভেবেছে আমরা তার একটা সিস্টেম বানালাম নিয়ম রাজ্যের চিন্তা ভাবনা করে বানালাম যেমন আমরা একটা পেলাম কেরলে কিভাবে হয় বেসরকারিতে নিয়ে ওদের একটা লোকাল এমপ্লয়মেন্ট অ্যাসুরেন্স প্রোগ্রাম বলে আছে যে বেসরকারি কোম্পানি হোক ওখান থেকেই নিয়োগটা মানে করতে হবে গভর্নমেন্ট স্পন্সার্ড একদম একটা একটা ম্যান পাওয়ার পুল বানিয়ে দিয়েছে যে কোনো কোম্পানি নেবে এখান থেকে নিতে হবে সরকারি চাকরিতে কিভাবে বেড়াটা দেওয়া হয় ভাষা পেপার বাধ্যতামূলক করা এবং ভূমিপুত্র সংরক্ষণ আইন করা আমরা এগুলো সাধারণ যারা যুব সমাজ তাদের চাকরির জন্যই তো করলাম আমাদের এই যে ফ্রন্ট পেজে এরকম একটা এত বড় করে খবর হলো এটা কি জন্য হলো যাতে তাদের রাজ্যে কি কাজ আছে এবার এবার একটা কথা হতে পারে ব্যবসা নেই বাংলায় তো নতুন কারখানা আসছে এটা একদম ফালতু অ্যাবসার্ট কথা বাংলায় যদি কাজ না হতো বাংলায় যে কেউ দিল্লি রোড ধরে বা ধরে যদি কেউ বরাকর থেকে আপ টু ডানকুনি পর্যন্ত যায় এবং দিল্লি রোড ধরে মগরা থেকে আপ টু ডানপুনি পর্যন্ত যায় রাস্তার রাস্তার দুধারে একের পর এক নতুন কারখানা হয়েছে লজিস্টিক হাব ফ্লিপকার্ট আমাজন থেকে শুরু করে একাধিক লজিস্টিক হাব হয়েছে লজিস্টিক হাব হয়েছে এছাড়াও হয়েছে বিভিন্ন যে এক্সিস্টিং কোম্পানি ছিল সেগুলো আরো বড় হয়েছে ঠিক আছে হাজার হাজার গাড়ি ঢুকছে গাড়ি বেরোচ্ছে লোক ঢুকছে লোক বেরোচ্ছে স্থানীয় যারা একদম স্থানীয় ওই এলাকার ছেলে মেয়ে তাদের ওখানে কাজে নেওয়া হয় না তাদের আনে তারা ইন্টারভিউ দেয় ইন্টারভিউ দেওয়ার পর লাইনে দাঁড় করায় তারপর বলে ফোন করব কাজ হলে ফোন করবো বলে তারা বাড়ি চলে যায় তারা ফোনের অপেক্ষা করে একদিন দুদিন দশ দিন বিশ দিন পঞ্চাশ দিন সে ফোন ফোনার দিন আসে না ইউবি বিহার থেকে দেশওয়ালি ভাই ভাতি যা আসে ওই সব কাজগুলো দখল করে নেয় এই চাকরির কথাই তো এখানে বলা হয়েছে ওখানে বেড়া দেওয়ার যে সব থেকে অহিংস পদ্ধতি সেটা হলো আইন করা ভূমিপুত্র সংরক্ষণ আইন এবং সরকারি চাকরিতে বেড়া দেওয়ার সব থেকে এখনো পর্যন্ত যখন গণ রোষ হবে এটা এটাকে আটকানোর জন্য যে সব থেকে অহিংস পদ্ধতি সেটা হলো আইন করে আটকানো আচ্ছা এই কোনো প্রশ্ন থাকলে তবেই শোকর হ্যাঁ এটা একটা এরপরে যদি বলা হয় যে বাংলা পক্ষ কি করেছে এটার তো একটা ডেফিনেশন আছেই এই যে পিএসসি নিয়ে এত কিছু হচ্ছে পিএসসি দুর্নীতি বা ইত্যাদি বিভিন্ন জিনিস বাংলা পক্ষ কি চুপ ছিল একদমই চুপ ছিল না বাংলা পক্ষ পিএসসির যে কার্যালয় সেই কার্যালয় ঘেরাও করেছে নয় করেছে চেয়ারম্যান জমা দিয়েছে এছাড়াও রাজ্যের বিভিন্ন দপ্তরে তার মধ্যে কিছু কিছু দপ্তর থেকে আমরা পাচ্ছি সেখানে নিয়োগে বাঙালিরা চাকরিও পাচ্ছে যেমন বিদ্যুৎ দপ্তরে পুলিশ কনস্টেবল ইত্যাদি জায়গায় আরো একটা যদি জ্যৈষ্ঠ আসার সংখ্যাটা দেখায় অর্থাৎ ইংরেজি জুন মাস আমাদের চার নম্বর পাতার খবর ছিল বাংলার যুব সমাজের স্বার্থে ডব্লিউ সহ পিএসসি তে একশো নম্বরের বাংলা পরীক্ষার দাবিতে গণ ইন্মেল কর্মসূচি এই যে একটু এগুলো দেখা যাচ্ছে কি ঠিক বাংলা যুবক যুবতীদের স্বার্থে এগুলো করা এগুলো যা খবর এবং এছাড়াও এগুলো হলো চাকরি পাওয়ার ক্ষেত্রে চাকরি পেয়েছে বাঙালি বলে তাড়িয়ে দেওয়া হলো ধরে যাক নদীয়ার যে ফ্লিপকার্টের লজিস্টিক হাব সেখানে হয়েছে ডানপুনিতে হয়েছে শিলিগুড়িতে হয়েছে কলকাতায় হয়েছে এই যে খবরগুলো হয় এই যে বাঙালি ছেলে মেয়েদের বাঙালি হওয়ার কারণে মাতৃভাষা বাংলা হওয়ার কারণে দেশওয়ালি ম্যানেজাররা ধরে ধরে বাঙালিদের ছেড়ে দেয় দিয়ে তাদের জায়গায় ইউপি বিহার থেকে দেশওয়ালি ঢোকায় এই খবর কোথায় বের হয় কোন বাংলার প্রথম শ্রেণী দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম কোন শ্রেণীর খবরের কাগজে এই খবর বেরোয় যে ফ্লিপকার্টের লজিস্টিক হাব থেকে পঞ্চাশ জন বাঙালিকে বের করে দেওয়া হলো এই খবর একমাত্র বাংলা পক্ষ বার্তায় বেরোয় বাংলার আর কোনো খবরের কাগজ নেই যেখানে এই খবর বেরোয় শুধু তাই নয় শুধু চাকরি যুব সমাজ ইত্যাদির সঙ্গেও আজকে ধরা যাক আমাদের জলপাইগুড়িতে রাজবংশী ভাই আক্রান্ত সেই খবর বাংলার কোন খবরের কাগজে বেরিয়েছে কোন খবরের কাগজে বেরোয় যে আরবিএফ আজকে কলকাতার কলকাতা মেট্রোয় হোক বা রেলে হোক বাঙালি নিত্যযাত্রীদের সাথে অসভ্য ব্যবহার করে বাঙালি আহ হকারদের পেটায় উল্টো পাল্টা ভুয়ো মামলা দেয় থেকে শুরু করে আহ বড় বাজার থেকে শুরু করে বিভিন্ন এলাকায় বাঙালি ধরে ধরে জাতি তুলে গালাগাল করে অপমান করে এইসব খবর বাংলার কোন কোন খবরের কাগজে বেরোয় কোন প্রিন্ট মিডিয়ায় বেরোয় কোন মানে যেগুলো টিভি চ্যানেল স্যাটেলাইট চ্যানেল অ্যাপ চ্যানেল কোথাও বেরোয় না আমরা এই প্রতিশ্রুতিটাই তো দিয়েছিলাম আমরা এই স্বপ্নই তো দেখেছিলাম বাংলায় বাঙালির যে বাস্তব অবস্থা সেই বাস্তব অবস্থা বাঙালির সামনে তুলে ধরব কারণ বাস্তবকে আমরা যদি স্বীকার না করি বা বাস্তব সম্পর্কে অবগত না হই আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত আমাদের একদম বাস্তব সম্পর্কে আমাদের দৈনন্দিন যা কিছু সুযোগ সুবিধে অসুবিধে আমরা মার খাচ্ছি আমাদের ওপর অত্যাচার হচ্ছে নিপীড়ন হচ্ছে এই যে ধরা যাক এই যে ধরা যাক কোন একটা বহিরাগত মালিকের কারখানায় কোন একজন বাঙালি কাজ কাজ করছে মালিক তিন মাস করালো পয়সা দিল না এই খবর কোথায় পাবেন বাংলার কোন খবরের কাগজ চলে এটা কি বিবেক গুপ্তা সানমার্গে বেরোবে এটা সম্ভব তাহলে বাঙালির তো একটা নিজস্ব খবরের কাগজ চাই বাঙালির একটা জাতীয় খবরের কাগজ চাই যেখানে যে খবরের পুরো পুরো পাতাগুলো সব কথা পাতা এমনকি বিজ্ঞাপন গুলো পর্যন্ত আমরা এই ব্যাপারে অত্যন্ত মানে অত্যন্ত আমাদের যারা আমরা কোনো বহিরাগত থেকে বিজ্ঞাপন পর্যন্ত নিই না এবং এইটাই হচ্ছে বাঙালি শত্রুদের ভয়ের কারণ ঠিক আছে তো যেটা করবিধি বলছিল সেটাই বলবো বাংলা পক্ষ বার্তার প্রচুর ডিম্যান্ড আমরা সাপ্লাই দিতে পারছি না যদি অর্থনীতির ভাষায় ডিমান্ড সাপ্লাই বোঝা ভাবা হয় যেমন সিঙুর থেকে এক ভদ্রলোক সারা বছরের পেমেন্ট করে বসে আছেন কিন্তু আমরা খবরের কাগজ তার কাছে পৌঁছে দিতে পারছি না পূর্ব বর্ধমানের অনেকে খবরের কাগজে সারা বছরের টাকা পেমেন্ট করে বসে আছেন অনলাইনে পেমেন্ট করে দিয়ে স্ক্রিনশট পাঠিয়েছেন দাদা দিয়ে দিয়েছি যখন যেমন বেরোবে পাঠিয়ে দেবেন আমরা অনেক সময় দিতে পারি না কতজন ফোনে বলে দাদা আমার এখানে কি করে পাবো সত্যি কথা বলতে আমাদের সংগঠনের লজিস্টিক লিমিটেশনের জন্য লজিস্টিক্যাল লিমিটেশনের জন্য আমাদের কিছুটা অসুবিধা হয় কিন্তু আশা করি আগামী দিনে আমরা একটু একটু করে বিষয়গুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করছি আমরা আশা করি আগামী দিনে আমরা এই সমস্ত বিষয়গুলো কাটিয়ে উঠে বাংলার গণ পেপারে পরিণত করতে পারবো বাংলা পক্ষপাতটাকে আমরা সেই স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন যেদিন সফল হবে সেদিন বাংলা যুব সমাজ থেকে শুরু করে বাংলার প্রত্যেক শ্রেণী প্রত্যেক ভূমিপুত্র স্বপ্ন আশা ভরসা পূরণ হবে জয় বাংলা আচ্ছা এর সঙ্গে আমি একটা জিনিস ছোট্ট করে অ্যাড করতে চাই সেটা হচ্ছে বাংলা পক্ষ বার্তা কিন্তু শুধুমাত্র যে কাজকর্মের কথা বলে বা তাই না এই যে কালচারালি আগ্রাসন যেটা আমাদের হচ্ছে চারপাশে সেটাও কিন্তু সেটার কথাও কিন্তু বাংলা পক্ষ বার্তাই বলে এই যেমন ধরুন যে ট্রেনের খাবারের ব্যাপারটা দেখুন এখন তো ট্রেনে তো চাপলে আপনারা বুঝতে পারছেন খবরটা নিশ্চয় সবাই জানেও কটা বাংলা প্রথম শ্রেণীর এই খবরটা বেরিয়েছে বলুন তো এই দৃষ্টিভঙ্গি থেকে যে আমাদের এই যে নিরামিষ খাবারটা চাপিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ এই যে স্বাধীনতার ভাষণে পঁচাত্তর বছর তো আমাদের বাঙালি শহীদের একজনও নাম করলেন না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই খবরটা একবারও জোর দিয়ে কোনো পেপারে বলা হয়েছে এই জিনিসগুলো তো বলতে হবে এটা কিন্তু এটা এটা বলার জন্য কিন্তু মার্কেটে বাংলা পক্ষ বার্তা ছাড়া আর কেউ নেই এই কথাগুলো বলতে হবে বাঙালির কাছে এই জিনিসগুলো পৌঁছাবার জন্য যে বাঙালি বলেই তুমি বঞ্চিত এটা এই খবরটা কিন্তু বাংলা পক্ষ বার্তা ছাড়া আর কোনো পেপার দেয় না এটাও যোগ করতে হবে তার সঙ্গে একদমই এবার আমি অর্পণের কাছে আসবো অর্পণ শোনা যাচ্ছে তো আচ্ছা বাংলা পক্ষ বার্তা বাংলা পক্ষ বা স্থায়ী গ্রাহক যদি কেউ হতে চায় তবে সে কি করবে কি উপায় সে হবে আমাদের আমাদের জেলায় যেমন আমি জেলাটা বলছি কিছু মানুষ আছেন যারা সরাসরি বাংলা পক্ষে নেই তোমার জেলার তোমার তোমার জেলার নামটা একটু বলো একদম নিশ্চয়ই আমি অর্পণ ঘোষ আমি উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চল জেলা থেকে বলছি আমাদের জেলায় এই বা সংগঠনের কোনো কর্মসূচিতে আসেন না কিন্তু তারা নিয়মিত বাংলা পক্ষ বার্তা নেন এরকম অনেকেই আছে সম্পাদকের বাড়ির কাছে কিছু মানুষ এরকম আছে তাদেরকে আমরা পৌঁছে দিই হাতে হাতে একজন মানুষ আছেন যিনি আমার বাড়ির পাশে থাকেন অনেকটা দূর থেকে এসে তিনি আমার কাছ থেকে বাংলা পক্ষ বার্তা সংগ্রহ করে নিয়ে যান তো কিন্তু এটা খুব সাধারণ এটা খুব সামান্য কিন্তু আমরা তাদের জন্য অনেক বড় কিছু ভেবে রেখেছি এবং আমরা করেওছি আহ আপনারা হয়তো জানেন কয়েকদিন আগে আগস্ট মাসে বাংলা পক্ষের একটি বাণিজ্য মেলা হয় এবং সেই মেলাটি আমরা উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চল থেকে যদিও আমরা শহর থেকে আয়োজিত করেছিলাম কিন্তু সেই মেলাটি বাংলা পক্ষের মেলা সোজা কথা তো এই মেলাটি হয় বেলঘড়িয়া প্যারিমোহন লাইব্রেরিতে এবং সেই দিনই আমরা ঠিক করি যে যেহেতু ওটা লাইব্রেরি সেহেতু সেই লাইব্রেরিতে যেমন সমস্ত পত্রিকা পত্র পত্রিকা থাকে আমাদের পত্রিকাও সেখানে স্থান পাবে এবং আমরা যেমন ভেবেছি তেমন করেছি আপনারা আহ বেলঘড়িয়া প্যারিমোহন লাইব্রেরিতে গেলে এই বাংলা পক্ষ বার্তা পড়ার সুযোগ পাবেন এবং সঙ্গে সঙ্গে একদিন সব বাঙালির হবে যেটা আমাদের বাংলা বাংলা পক্ষের ক্রোড় পত্র সেটিও পাবেন এই জায়গাটির লোকেশন হচ্ছে বেলঘরিয়া স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বে বেলঘড়িয়া বাটার মোড়ে এটি একটি লোকেশন আমাদের উত্তর চব্বিশ পরগনা শহর অঞ্চল জেলার আমরা এরকম ভাবে ব্যবস্থা করেছি এটি একটি দ্বিতীয় হচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনা শহর অঞ্চল জেলায় নাগের বাজার অঞ্চলে সহযোদ্ধা এবং আমাদের জেলা কমিটির সদস্য সাগরদার একটি রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টটাকে শুধু রেস্টুরেন্ট বললে চলে না সেই রেস্টুরেন্টটি একটি লাইব্রেরি রেস্টুরেন্ট এবং কাল থেকে সেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার সঙ্গে বই পড়ার একটা সুযোগ থাকে এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর গর্গ চট্টোপাধ্যায় তিনি নিজে হাতে সেখানে আমাদের ক্রোধ এবং যে মাসিক পত্রিকা বাংলা পক্ষ বার্তা সেটি সেখানে তুলে দেন এবং প্রত্যেক মাসে আপনারা মাসিক পত্রিকা সেখান থেকেও পাবেন এটা হচ্ছে নাগের বাজারে উত্তর উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চল জেলার অন্তর্গত রাজারহাট গোপালপুর বিধানসভায় আর আরেকটি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চলের রাজারহাট নিউ শাখায় অবস্থিত সতীশ সামন্ত লাইব্রেরিতে এই সতীশ সামন্ত্রের উপকণ্ঠে থানার ঠিক বিপরীতে তো এইটা হচ্ছে মানে সর্বসাধারণের জন্য আমরা ছড়িয়ে রেখেছি যে আপনারা যারা যারা এই সমস্ত লাইব্রেরির পাঠক আছেন তারা এখানে এসে পড়তে পারবেন তারা বাংলাপক্ষ পক্ষ বার্তা বাংলা ম্যাগাজিন পড়তে পারবেন এছাড়াও আমাদের যেখানে কর্মসূচি হয় আমরা সেই কর্মসূচিতে আমাদের পত্রিকা নিয়ে যাই এবং সেখান থেকে সবাই সংগ্রহ করে এবং এই ব্যাপারে সবথেকে ভালো একটা ব্যাপার হয়েছিল সেটা আমাদের বাণিজ্য মেলাতে বাংলা বাণিজ্য মেলা যে বাণিজ্য মেলার কথা হয়তো বাংলা পক্ষ বার্তা না থাকলে কেউ জানতে পারতেন না কারণ একমাত্র বাংলা পক্ষ বার্তাই সেই মানে পত্রিকা যেখানে আমাদের বাংলা বাণিজ্য মেলার কথা ছাপা হয়েছিল খবর ছাপা হয়েছিল আপনারা জানেন কলকাতার বুকে বাংলার বুকে অনেক ট্রেড ফেয়ার হয় সেগুলোকে ট্রেড ফেয়ার না বললে অনেকের মেলা বলে মনে হয় না কিন্তু যেহেতু এটা বাংলার এবং বাঙালির মেলা সেই জন্য আমাদের এটা বাংলা বাণিজ্য মেলা এবং সেখানে শুধুমাত্র বাঙালি ব্যবসায়ীরা ছিলেন সেই খবর আপনি পাবেন আমাদের বাংলা বাংলা পক্ষ বার্তাতে তো সেই বাংলা পক্ষ বার্তা সব থেকে বেশি এবং সব থেকে অধিক আমাদের জেলা থেকে যখন বিক্রি হয় সেটা সেই মেলাতে আমরা সেই মেলাতে একটি স্টল আমাদের ছিল সেই মেলা থেকে আমরা সেটি বিক্রি করে সাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছিলাম বাংলা পক্ষ বার্তাকে এছাড়াও আমাদের যে আটটি বিধানসভা সেই আটটি বিধানসভা ঘোষ আমি নিউ টাউনে থাকি এছাড়া বিধাননগর বিধানসভা বড়ানগর গোপাল দমদম দমদম বেলঘড়িয়া প্রত্যেকটা বিধানসভার যে আমাদের কমিটি মেম্বাররা রয়েছে তাদের কাছে বাংলা পক্ষ বার্তা আপনারা পাবেন এবং বাংলা পক্ষ বার্তা শুধু পেলেই হবে না বাংলা পক্ষ বার্তা যেহেতু বাঙালিদের জন্য এবং আমাদের শুধু মনন বারবার একটা কথা বললেন যে বাংলা পক্ষ বার্তায় যে খবর এবং যে বিজ্ঞাপন থাকে সে বিজ্ঞাপন শুধুমাত্র বাঙালি ব্যবসায়ীদের জন্য সেই জন্য আমি আরেকবার বলে দিতে চাই আমাদের বাংলা পক্ষ বার্তায় যারা বিজ্ঞাপন দিতে চান তাদের জন্য এই নাম্বারটি সেভেন সিক্স নাইন নাইন টু নাইন ফোর সিক্স এইট ওয়ান এটি হচ্ছে বাংলা পক্ষ বার্তায় বিজ্ঞাপন দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এবং বাংলা পক্ষ বার্তায় বিজ্ঞাপন দেবেন এবং যে জায়গাটিতে আমাদের খামতি রয়েছে লজিস্টিক মানে আমরা সবার কাছে ছড়িয়ে দিতে পারছি না একদিন আমরা প্রতিটা বাঙালির বাড়িতে এই বাংলা পক্ষ বার্তা ছড়িয়ে দেবার অঙ্গীকারবদ্ধ আমরা করবোই সেটা আমরা অঙ্গীকারবদ্ধ যখন আমরা আমাদের অঙ্গীকার পূরণ করবো জয় বাংলা জয় বাংলা ধন্যবাদ হ্যাঁ আমরা যারা স্থায়ী সদস্য হতে চাই বাংলা পক্ষ বার্তা এবং তারা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে হোক পশ্চিমবঙ্গের বাইরে হোক না কেন সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা প্রশাসনিক একটা নিয়ম আছে সেই মানে সেখানে আমরা রেজিস্টার করার জন্য একটা আবেদন করেছি সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা পেয়ে গেলে মানে তাদের কাছে প্রত্যেকের ঠিকানায় আমরা পৌঁছে দিতে পারবো খুব কম খরচে একদম এটা ব্যবস্থা চলছে ব্যবস্থাটা কমপ্লিট হয়ে গেলে আমরা সেটা সবাইকে জানাবো ফেসবুকের মাধ্যমে হোক আমাদের বাংলা পক্ষ বার্তার মাধ্যমে হোক সকলকে জানাবো এবং তারা এক বছরের জন্য সদস্য হতে পারবে এবং তাদের প্রত্যেকের বাড়িতে আমরা পৌঁছে দিতে পারবো খবর দর্শকদের জন্য আচ্ছা এবার আমি নুরুলদার কাছেই আসবো আহ নুরুলদা বাংলা পক্ষ বার্তায় স্থান পাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবর বা আপনার মনে আছে এমন কোন খবর একটু উল্লেখ করলে ভালো হয় সব থেকে গুরুত্বপূর্ণ খবর যেটা প্রথম সংখ্যাতে আমরা দিয়েছিলাম মানভূম ভাষা আন্দোলন যেটা নিয়ে মানে এত মাতামাতি কখনো হয়নি যেটা প্রত্যেকটা জেলাতে পালিত হয়েছিল এবং প্রত্যেকটা আমরা খবর করেছিলাম যে মানভূম ভাষা আন্দোলন ইতিহাসের দীর্ঘতম ভাষা আন্দোলন সেটাকে আমরা লিখেছি আমরা যে বাংলা ভাগ বাংলা ভাগের বিরুদ্ধে যে আমরা গর্জে উঠেছি বাংলা ভাগের বিরুদ্ধে প্রতিবাদ করেছি সেটা কিন্তু আমরা বাংলা পক্ষ বার্তাতে তুলে ধরেছি আর একটা বিষয় জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন এটা আমরা চাই এটা হোক কারণ এই সমস্যাটা বাঙালির না বা ভারতে অহিন্দি জাতির সমস্যা অহিন্দি জাতির সমস্যা নয় এটা হলো হিন্দি বলয়ের সমস্যা কিন্তু এটাকে আমাদের অন্যভাবে ঘুরিয়ে দেওয়া হয় এবং যেভাবে জনসংখ্যা মানে যে ফার্টিলিটি রেট যেটা বাড়ছে বা যেভাবে চলছে একদিন পার্লামেন্টে অহিন্দি জাতির প্রতিনিধিত্ব হ্রাস পাবে এবং এই খবরগুলো কিন্তু আমরা বাংলা বাংলা পক্ষ বার্তাতে দিয়েছি এই কথাগুলো কেউ বলবে না এগুলো আমাদের বলবে আমাদের অন্যদিকে ঘুরিয়ে দেবে যাতে আমরা নিজেদের মধ্যে মারামারি করে থাকি কিন্তু তা নয় এটা পার্লামেন্টে মানে হিন্দি জাতির আধিপত্য বাড়বে এবং অহিন্দি জাতির সংখ্যা হ্রাস পাবে কারণ জনসংখ্যা বৃদ্ধি নিরিখে সেই অনুসারে সিট সংখ্যা নির্বাচিত হয় সেই ব্যাপারটা কিন্তু আমরা তুলে ধরেছি বাংলা পক্ষ বার্তায় এবং আমাদের গর্গ চট্টোপাধ্যায় যে তার সম্পাদকীয় কলমে যেগুলো লেখেন সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের যা দেখানো হয় আমরা তাই দেখি আমরা বাঙালির দৃষ্টিতে দেখি না আমরা দিল্লি আমাদের যা দেখাই আমরা সেটা দেখি বাংলা পক্ষ আমাদের যেটা করতে করতে শেখাবে বা সবাইকে যেটা জানাতে চাই যে আমরা বাঙালির দৃষ্টি দিয়ে দেখবো দিল্লির দৃষ্টি দিয়ে হয় এই ব্যাপারগুলো কিন্তু আমরা বিশেষ বিশেষ করতে এ বললো মন বললো মানে বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই এটা একটা গুরুত্বপূর্ণ দিক এটা কিন্তু আমরা দিয়েছি ব্যাঙ্গালোরে যে ঘটনাটা কিছুদিন আগে ঘটলো যে তিন মাস ধরে মানে একটা ছ মাসের বাচ্চা হিসেবে বন্দি আছে সেটা সেটা আমরা তুলে ধরেছি প্রতিবাদে কিন্তু আমরাই করেছি অন্য কেউ প্রতিবাদ করে নি এই ব্যাপারটা কিন্তু বাংলা পক্ষ বার্তা সহ কোথাও পাওয়া যাবে না বাঙালি যদি চাই যে বাংলা আমাদের অধিকার বুঝে নিতে তাহলে বাংলা পক্ষের সঙ্গে থাকুন বাংলা পক্ষ বার্তা পড়ুন আমরা চেষ্টা করছি আপনাদের প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার এবং সেটা মানে মানে প্রফেশনালি চেষ্টা চালিয়ে যাব পরিবর্তন পরবর্তীকালে যাতে এটা আরো বড় মানে মুখপত্র হয়ে উঠতে পারে বা মানুষের মানুষের পত্র হয়ে উঠতে পারে মানুষের চিন্তা ধারা হয়ে উঠতে পারি আর কি ধন্যবাদ এবার আমি কালাছত্তা কাছে আসবো এবার কালাছত্তা বাংলা পক্ষ বার্তায় বিজ্ঞাপন দেওয়ার পদ্ধতিটা কি এবং এখানে কি এখানে কি ধরনের বিজ্ঞাপন নেওয়া হয় কালাছত্তা পদ্ধতিটা খুব পরিষ্কার যে আমরা শুধুমাত্র বাঙালির থেকে বিজ্ঞাপনটা ন বিজ্ঞাপনের একটা রেট আছে সেই রেটটা আমি এই মুহূর্তে হয়তো মানে বলতে পারবো না সেটা আমাদের বাংলা পক্ষ বার্তায় যে যে আমরা মানে বিজ্ঞাপনের জন্য যে অ্যাডটা দিই ফেসবুকের মাধ্যমে পেজেও দেওয়া হয় বাংলা পক্ষ আমাদের যে ফেসবুক যে পেজ আছে পেজেও দেওয়া হয় আহ ওখানে আমরা উল্লেখ করে দিই যে হিসাবটা কিরকম আছে আর তার আগে তো আমরা বলেইছি যে আমরা চাকরির আহ ক্ষেত্রে যে বিজ্ঞাপনগুলো নেওয়া হয় সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে তবে সেটা কিন্তু কুড়ি অক্ষরের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে যাই হোক আর বিজ্ঞাপন আমরা যেটা নিই একদম পরিষ্কার ছোট মাঝারি যত আমাদের ব্যবসায়ীরা আছে শুধুমাত্র ব্যবসায়িক কেন্দ্রিক বিজ্ঞাপনই আমরা নিই যে মানে কোনো মানে কেউ হয়তো ব্যবসার জন্য মানে তার নিজের কোনো প্রোডাকশন এ মানুষের কাছে তুলে ধরতে চাই এই ধরনের যে বিজ্ঞাপনগুলো গুলো আমরা সেইগুলোই কিন্তু নিই আমরা কিন্তু বেশ কিছু বিজ্ঞাপন বাদও দিয়েছি এটা বলে রাখি সেগুলো বাঙালির হলেও আমরা বাদ দিয়েছি যেমন যেমন আমরা দিল্লি বোর্ডের বিজ্ঞাপন আমরা বাদ দিয়েছি একদম পরিষ্কার বলছি জ্যোতিষী ঠিক আছে এই তান্ত্রিক ফান্ত্রিক এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা বাদ দিয়েছি ঠিক আছে আমাদের কাছে মূল লক্ষ্য হচ্ছে বাংলার বুকে বাঙালির অর্থ বাঙালির টাকা এবং সেটা আইনতভাবে ভাবে যেই যে ইনকাম করবে বাংলা পক্ষ তথা বাংলা পক্ষ বার্তা তার পাশে আছে আর বাংলা পক্ষ বার্তায় বিজ্ঞাপন দিতে খুব বেশি খরচ করতে হবে না কারণ আমরা বাঙালির প্রতি যথেষ্ট সহানুভূতিশীল কারণ তাদের অর্থ সহযোগিতায় কিন্তু বাংলা পক্ষ বার্তা গড়ে ওঠে আহ অর্পণ একবার নাম্বারটা বলেছে বাংলা পক্ষ বার্তা বিজ্ঞাপনের তবু আমি আর একবার বলব সেভেন সিক্স ডবল নাইন টু আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ করবেন করে বিস্তারিত তুলে ধরবেন অবশ্যই আপনার বিজ্ঞাপন আমরা সহানুভূতির সাথে বিবেচনা করব যদি আমাদের গাইডলাইনের মধ্যে থাকে আমাদের আদর্শের মধ্যে থাকে কারণ বাংলা পক্ষ একটা আদর্শবান সংগঠন এটা কিন্তু মাথায় রাখতে হবে এখানে অন্যান্য খবরের কাগজে যে যে কোনো বিজ্ঞাপন দেওয়া হয় ঠিক আছে কিন্তু বাংলা পক্ষ বার্তায় কিন্তু যে কোনো ধরনের বিজ্ঞাপন দেওয়া হয় না ঠিক আছে তাই আমাদের যদি আদর্শের মধ্যে থাকে অবশ্যই আপনাদের বিজ্ঞাপন ছাপানো হবে আর একটা কথা বলি আমাদের গ্রাহক বাংলা পক্ষ বার্তার গ্রাহক গ্রাহকদের জন্য নুরুলদা আইনত দিকটা বলেছেন এবং তার সাথে আমি ফোন নাম্বারটা যোগ করে দিই সিক্স টু নাইন ডবল টু ডবল ফোর থ্রি টু ওয়ান এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনার নাম ঠিকানা তুলে ধরবেন অবশ্যই আপনাকে গ্রাহক করে নেওয়া হবে দায়িত্বের সঙ্গে বলছি দায়িত্ব সহকারে বলছি তবে আমাদের সমস্যাগুলো করবেদি বা মনন নুরুলদা সকলেই বলেছে আমি আর নতুন করে সমস্যাগুলো বলতে চাইছি না তবে এই সমস্যাটা খুব তাড়াতাড়ি আমাদের মিটে যাবে হয়তো এক থেকে দেড় মাসের মধ্যে কি দু মাসের মধ্যে আমরা মিটিয়ে ফেলবো এবং আমরা কথা দিচ্ছি বাংলা তথা ভারতবর্ষের বুকে যত বাঙালি আছে প্রত্যেকটি বাঙালির হাতে বাংলা পক্ষ বার্তা আমরা তুলে ধরব এটা আমরা শপথ নিয়েছি আশা করছি আমরা সফল হব জয় বাংলা ধন্যবাদ কালাচার্যা আহ এবার আমি আসবো করবিদির কাছে করবিদি বাংলা পক্ষ বার্তা ছাপার পর বিভিন্ন জেলায় কিভাবে ছড়িয়ে পড়ে বাংলা পক্ষ আমি কি মানে শুনতে পাচ্ছ তো আমার কথা হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে মানে এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে আমাদের কোরো ধর বড় বড় মিডিয়া হাউস গুলো যেরকম ওদের খবরের কাগজ পৌঁছাবার জন্য বিভিন্ন ধরনের অনেক টাকা পয়সা খরচ থাকে অনেক রকম অনেক ব্যবস্থা থাকে অনেক চ্যানেল কাজ করে আমাদের কিন্তু সেরকম না আমাদের বাংলা পক্ষ বার্তা পুরোটাই আমাদের সহযোদ্ধারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় বিভিন্ন জেলাতে প্রথমে এটা কেন্দ্রীয় স্তরে বাংলা পক্ষ বার্তা আসার পরে বিভিন্ন জেলার যারা সহযোদ্ধা থাকে তাদের হাতে এটা পৌঁছে দেওয়া হয় একটা সম্পাদকের কাছে জেলা সম্পাদকের কাছে তারপর জেলা সম্পাদক সেগুলো বিধানসভা বিভিন্ন যারা যারা দায়িত্বে থাকে অনেক সময় সম্পাদক থাকে অনেক সময় অন্য কেউ থাকে তাদের কাছে পৌঁছে দেয় সে প্রথমে তাহলে ব্যাপারটা হলো প্রথমে রাজ্য তারপর সেখান থেকে রাজ্যের কেন্দ্র থেকে চলে গেল জেলাতে জেলা থেকে চলে গেল বিভিন্ন বিধানসভাতে বিধানসভাতে যারা থাকে তারা সেগুলো লোককে হয়তো দেওয়া দশটা করে তারা আবার বিভিন্ন জায়গায় মানে পুরোটাই চেন সিস্টেমে চলে এবং পুরো কাজটাই করে আমাদের সহযোদ্ধারা এবং এইভাবেই টাকাও কালেকশন হয় একদম যেভাবে বিক্রি হলো সেভাবে টাকা আস্তে 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 জমা করে আবার আহ কেন্দ্রের কাছে টাকা পৌঁছে দেওয়া হলো পুরো ব্যাপারটাতেই আমাদের সহযোদ্ধারা ছাড়া আর কোন রকম কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে কোন রকম কোন সাহায্য কোনো টাকা পয়সা খরচ করে কিছু করা এটা আমরা করি না আমাদের আমাদের কাছে অতটা আর্থিক সামর্থ্য আমাদের নেইও এটা পুরোটাই আমাদের সহযোদ্ধারা করেন ভালোবেসে করেন সংগঠনকে ভালোবেসে করেন এবং এভাবেই আমাদের বাংলা পক্ষ বার্তা সাধারণের কাছে পৌঁছে যায় যার জন্য আমাদের ওই ড্রব্যাকস গুলো তার জন্যই আছে যে কটা আছে আর কি আমরা পৌঁছাতে পারছি না তার কারণ হচ্ছে পুরোটাই আমাদের সহযোদ্ধাদের আহ উপরিত সেজন্য অতটা ইয়ে হচ্ছে না তবুও এখনো পর্যন্ত মানে আমাদের সহযোদ্ধাদের সহযোগিতাতে যেটা হয়েছে সেটা একটা অসাধারণ কাজ হয়েছে এক বছরে এত ভাবে পৌঁছে গেছে ব্যাপারটা এত রকম ভাবে এত কোনায় পৌঁছে গেছে এবং আশা করছি আগামী দিনে এটা আরো বেশি করবে দেখা যাক নিশ্চয় ধন্যবাদ দিদি এবার আমি অর্পণের কাছে আসব। আমাদের সময় শেষ হয়ে এসে তাই অর্পণ এবং মনন্দাকে দিয়েই শেষ প্রশ্নগুলো শেষ করব। আচ্ছা অর্পণ আগামী দিনে বাংলা পক্ষ যে বিভিন্ন এডিশন আসছে তেমন কোনো খবর যেটা তুমি দেখতে চাও বা কিছু মাথায় আছে যে এমন কোনো খবর যেটা দিলে ভালো হয় সাম্প্রতিক কিছু ঘটনা বা কিছু হ্যাঁ প্রথম কথা আমার মাথায় তো মানে সত্যি কথা বলতে গেলে আমাদের জেলায় বা যে কোনো জেলায় আমি দেখি এত কর্মসূচি হয় যদি সব ছাপা যেত তাহলে তো খুব ভালো হতো এই যেমন কালকেই একটা আহ খুব আহ প্রথম আমাদের জেলায় হচ্ছে একটা আ বিতর্ক সভা এবং আলোচনা সভা সেখানে সমস্ত রাজনৈতিক দল আহ সাম্প্রদায়িক রাজনৈতিক দল বাদে অবশ্যই আলোচনা সভা হচ্ছে সেখানে আমাদের শীর্ষ পরিষদ থেকে ডক্টর আমাদের ডাক্তার ডাক্তারবাবু এবং আমাদের সাধারণ সম্পাদক গর্বদা থাকছেন অভিজিৎ কুন্ডুদা থাকছেন তো এই ধরনের খবরগুলো গুলো তো আমরা অবশ্যই চাই যাতে আমাদের বাংলা পক্ষ বার্তায় ছাপা হোক এবং থেকে বড় কথা বাংলা পক্ষ বার্তাটা যেন ভারী হয় একটা পেপারের যেন ওজনটা বাড়ে পাঁচটা ছটা সাতটা আটটা যেন পাতা আরো বাড়ে যাতে লেখা হয় কারণ আমার কাছে দুটো রিকোয়েস্ট এসছে বারবার আমি যাদেরকে বাংলা পক্ষ বার্তা দিতাম একজনের বক্তব্য দাদা আপনারা তো বাঙালিদের নিয়েই সবকিছু করেন বাঙালিদের নিয়েই কাজ করেন আমাদের খুব ভালো লাগে বাঙালিদের সব খবর ছাপেন তাহলে এই যে বাঙালি ছেলে মেয়েগুলো কেউ এশিয়ান গেমসে কেউ আহ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সোনা দিচ্ছে রূপো জিতছে সেই বাঙালি ছেলে মেয়েদের বা বাঙালি খেলোয়াড়দের খবরগুলো কেন ছাপেন না বা বিগত কয়েকদিনে বিগত কয়েক মাস ধরে কিছু উচ্চ বাংলা ছবি সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছে তো সেই বিনোদনের ছবিগুলো কেন ছাপেন না আমি এটা তো আমি তাকে উত্তর দিতে পারিনি কেন না তো আমি বলেছি আমি আমাদের শীর্ষ পরিষদের সদস্যদের এবং আমাদের দাদাদের জানাবো যদি এই ব্যাপারে কিছু করা যায় তো আমিও আশা করবো যদি এইটা কিছু করা যায় বাঙালি কেন্দ্রিক ক্রীড়ার খবর এবং বাঙালি বিনোদনের খবর যেখানে শুধুমাত্র বাঙালি জড়িত বাঙালি প্রোডাকশন হাউস বা বাঙালি প্রযোজক বাঙালি পরিচালক বাঙালি অভিনেতা অভিনেত্রী বাঙালি গান বাংলা গান বাংলা ছবি দিয়ে যদি খবর যদি রাখা যায় কারণ তাদের পাঠকদের আমাদের কাছে এই ব্যাপারটা এসছে পাঠকদের দিকে যদি করা যায় তো ভালো হয় আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই বাংলা পক্ষ বার্তাটা এখন মাসিক হিসেবে বেরোচ্ছে পরে যেন সেটা সাপ্তাহিক দিকে যায় তারপর যেন দৈনিক দিকে যায় সেটাই আশাবাদী কারণ অনেক খবর আছে যে খবর কেউ জানে না করবি শুরুতেই যে খবরটা বলেছিলেন যে বৈদিক ভিলেজের নিউটাউনের খবরটা খবরের কাগজে এই সময়তে এবং আনন্দবাজার পত্রিকা এবং অন্যান্য বড় বড় খবরের কাগজে একদিনের জন্য মাত্র বেরিয়েছে কিন্তু বাংলা পক্ষ প্রত্যেক দিন সেই খবরটার জন্য লড়ছে প্রত্যেক দিন সেই মেয়েটাকে বিচার পাওয়ানোর জন্য লড়ছে সেই খবরটা কোথাও বেরোয় না সেই খবরটা কিন্তু বাংলা পক্ষে বাংলা পক্ষ বার্তায় স্থান পায় যাতে সবাই জানতে পারে যাতে শিলিগুড়িতে যে এই আলিপুরদুয়ারে যে রাজবংশী ভাইয়ের দোকানটাকে লাঠি মেরে ভেঙে দেওয়া হয়েছে আমরা ভিডিওতে দেখেছি সেই খবরটা সবার কাছে কানে খুব দরকার যে হবে না যে সুদীপ্ত সাহা ব্যবসায়ী সুদীপ্ত সাহার নাক ফাটিয়ে দেওয়া হলো শিলিগুড়িতে সেই খবরটা ছবি সমেত ছাপা দরকার বাঙালি যাতে শত্রু চেনে বাঙালি যাতে মিত্র চেনে শত্রু মিত্র চেনাটা খুব দরকার না হলে হবে না একদমই ধন্যবাদ ধন্যবাদ অর্পণ আমাদের সময় শেষ হয়ে এসছে তো মনন্দাকে দিয়ে আমি শেষ করব পুরো যে আলোচনা হলো মনন্দা এ বিষয়ে কি বক্তব্য কিছু বলো একটু ছাপার আগের প্রক্রিয়াটা বলি এটা দিয়ে শুরু করি প্রথম কথা হচ্ছে আমাদের যেহেতু এখন মাসিক পত্রিকা সারা মাস ধরে যে বিভিন্ন জেলায় কর্মসূচি গুলো হয় সেই সমস্ত কর্মসূচি দা শিক্ষক তারপরেও সে এই সমস্ত জেলার সমস্ত কর্মসূচি ধরে ধরে খুঁজে বের করে এই একথাটা আমরা গর্ব করেই বলি এবং আমরা চাই আমাদের এই কাজ আরো যত বেশি বেড়ে যায় ততই ভালো যে একটা সময় ছিল যখন আহ মাসে হয়তো সব মিলিয়ে কুড়িটা প্রোগ্রাম হতো তখন খবর সংগ্রহ করাটা অনেক সহজ ছিল যত বেশি সময় যাচ্ছে এই একটা ছবি আমরা এডিট করতে গিয়ে আমি আর কালাচার কিছুদিন আগে করবিদিও খেয়াল করেছে কিছুদিন আগে আমরা টের পেলাম আমরা যতবার একটা ছবি এডিট করছি যে সাতটা কর্মসূচি হয়তো আগামী দশ দিনে তারপরেই আরেকটা কর্মসূচি কোথা থেকে চলে এলো আমরা হয়তো সেটা নোটিস করিনি অন্তত আমি ছবিটা চারবার এডিট করলাম চারবার এডিট করে কালাচাঁদদাকে বললাম আমি বেরোবো আমি আর পাচ্ছি না আমাকে ক্ষমা করো তুমি অন্য কাউকে বলো এইটা হচ্ছে আমাদের এই মুহূর্তে কর্মসূচি সুতরাং বোঝাই যাচ্ছে নুরুলদার ওপর কাজের দায়িত্বটা কতটা বেশি নুরুলদা এই সমস্ত কর্মসূচি যা হয় সমস্ত কর্মসূচি একটা একটা করে কর্মসূচি ধরে সেগুলোর ছবি সংগ্রহ করে সেগুলোর জন্য লেখা লিখে একটা ড্রাফট তৈরি করে সেটা তারপরে ছাপতে দেওয়া মানে কাজটা কিন্তু মোটেই সহজ না এর পাশাপাশি হ্যাঁ আমি সেটাই বলছি এটা একটা অত্যন্ত কঠিন কাজ আহ করবিধি কোন জেলায় আমাদের এতগুলো সাংগঠনিক জেলা কোন জেলায় কতগুলো বার্তা হ্যাঁ কোন জেলায় কতগুলো বার্তা লাগবে কোন জেলায় কিভাবে বার্তা সংগ্রহ করবে কিভাবে বার্তা যাবে এই পুরো টা কালা দা এই পুরো ঠিক ঠিক সময় কাজগুলো হলো কিনা এই এই টা আমি মাঝে মাঝে নুরুল দাকে সাহায্য করি কিছু লেখা এডিট করার জন্য বা কিছু লেখা যুক্ত করার জন্য ঠিক আছে কৌশিক এই যে মানে আমাদের কৌশিক নীতি শীর্ষ পরিষদের সদস্য সে আহ সারা মাসে যে যে বিজ্ঞাপনগুলো গুলো দেয় বিজ্ঞাপন কালেক্ট করা বিভিন্ন লেখা লেখা গর্গদার বিভিন্ন লেখা থাকে তারপর আরো যে এইসব যে বিভিন্ন একটা যে একটা বিরাট বড় প্রক্রিয়া চলে এবং জিনিসটা শেষ পর্যন্ত এতদিন দা করতেন এখনো আহ এখন রবি করেন পুরো যে সাজানোর কাজটা এবং সাজানোর পরে সেটা যখন ছেপে আসে সেটা এতগুলো তেইশটা সাংগঠনিক জেলায় ডিস্ট্রিবিউট করা যাতে প্রত্যেকটা জেলায় আবার সেগুলো কালেক্ট করে কোন একটা পয়েন্ট থেকে সেখান থেকে প্রত্যেক কটা বিধানসভায় ছড়িয়ে দেয় বিধানসভার সদস্যদের মধ্যে পৌঁছে যায় এছাড়াও যারা সদস্য নয় কিন্তু বাংলা পক্ষ সমর্থক এবং বাংলা বার্তা নিয়মিত গ্রাহক তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় অনেক ক্ষেত্রে বিভিন্ন জেলায়দের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় যেটা নীর নুরুল একটু আগে বলল যে আমাদের রেজিস্ট্রেশনটা হয়ে গেলে আমরা পোস্ট অফিসের মাধ্যমে সরাসরি বাড়িতে পৌঁছে দিতে পারবো তো সেটা যতদিন না হচ্ছে এবং এটা একটা সার্বিক প্রক্রিয়া এবং বিরাট বড় প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটার সাথে অনেকে যুক্ত আজকে আমরা এখানে ছজন আছি ছজনের বাইরে কিন্তু প্রচুর আছে সদস্য আছে যারা কোনো না কোনো স্তরে বাংলা পক্ষ বার্তা মানে শেষ পর্যন্ত গ্রাহকের হাতে পৌঁছে যাওয়া পর্যন্ত প্রত্যেকেই ব্যবস্থাটার সাথে যুক্ত এবং অর্পণ যে কথাটা বললো যে বিভিন্ন আরো যে বিভিন্ন খবর রাখা উচিত বা থাকতে পারে হ্যাঁ এটা ঠিকই আমরা যখন শুরু করেছিলাম চার পাতার কাগজ ছিল আজকে আমরা সেটা মাসে মাসে আট পাতা পাতা হয় আমাদের পাতার সংখ্যা প্রতিদিন বাড়াতে হচ্ছে কিন্তু দামটা আমরা একই রেখেছি দামটা বাড়াতে পারছি না পাতার সংখ্যা আরো যত বাড়বে তত আমাদের আরো খবর যুক্ত হতে থাকবে সেখানে একটা ক্রীড়া বিভাগ থাকতে পারে এবং এমন নয় যে কোনোবারে খবর ছাপা হয় না আমি একটু আগেই চোখ বললাচ্ছিলাম পিয়ালি বসাক যিনি এবারে জয় করেছেন তার খবর ছিল এছাড়াও বিভিন্ন খেলাধুলার হ্যাঁ হয়তো এটা ঠিক যে আমরা সব বিভাগের সব খবর যে ছাপতে পারি সব সময় এটা না কিন্তু সামগ্রিকভাবে চেষ্টা করা হয় যতটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং এতগুলো পাতার মধ্যে ধরবে এই বিষয়টাকে মাথায় রেখে সর্বোচ্চ খবর অ্যাকোমোডেট করার চেষ্টা করা হয় এইগুলো বললাম এর সাথে হচ্ছে আমাদের স্বপ্নের পেপার এটা আমাদের স্বপ্নের পেপার আমাদের এই পেপার যত বাড়বে যেটা বারবারই আলোচনার মধ্যে উঠে এলো যে আমরা আমাদের সর্বশেষ লক্ষ্য হলো এই পেপার যাতে বাংলার শেষ বাঙালিটার ঘরে পর্যন্ত পৌঁছে যায় আমরা এই লক্ষ্যের জন্যই কাজ করে চলেছি আর যদি কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে তাহলে বল না কথা বলবো এই বাংলা পক্ষ বার্তায় আমি দুজনের নাম নব এবং তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো যেমন নুরুলদা মানে বাংলা পক্ষ বার্তা লেখার থেকে শুরু করে কালেকশন করা থেকে শুরু করে এটা যেমন খুব পরিশ্রমের কাজ ঠিক সেরকম ভাবেই আরেকটা কাজ আছে সেটা হচ্ছে আমাদের আহ বাংলা পক্ষ বার্তা প্রিন্ট করে নিয়ে এসে সেখান থেকে ওই যে মানে ধর্মতলায় যাওয়া এবং প্রত্যেকটা বাসে বাসে তার আগে তার আগের একটা কাজ আছে তার আগের কাজটা কি কত মানে কোন জেলা কত পিস বার্তা নেবে এবং নেবে বলে জানিয়েছে সেটাকে পার্সেলের মতন করা নাম লিখে সেটাকে তৈরি করা মানে আমাদের একুশটা জেলায় সংগঠন জানা দরকার এই জেলার আলাদা আলাদা করে পার্সেল তৈরি করা এবং সেটাকে ধর্মতলা পর্যন্ত নিয়ে গিয়ে প্রত্যেকটা সেই লাইনের বাস সেটা শিলিগুড়ি হতে পারে জলপাইগুড়ি হতে পারে মালদা হতে পারে মুর্শিদাবাদ ওদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম আমি গ্রাউন্ডটা বলছি আর কি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এগুলো তো আছেই নদীয়া এগুলো আছেই যাই হোক এই টোটাল কাজটা এতদিন অবধি এতদিন বলতে গেলে বিগত ছ মাস হল উনি করছেন না উনি নিজের ব্যক্তিগত ব্যবসায় সময় দিতে পারছেন না তার নাম হচ্ছে অমিত সেন আমাদের শীর্ষ পরিষদের সদস্য অমিত দাকে এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে এই কাজটা এত সুন্দরভাবে দায়িত্ব সহকারে উনি করে এসেছেন যে কোনোদিন আমাদের চিন্তা করতে হয়নি যে হ্যাঁ ওই জেলা পাইনি বা ওই জেলার পেপারটা কি হলো উনি পুরো দায়িত্ব নিয়ে কিন্তু এখান থেকে বাসে তুলে দেওয়া এবং ওই জেলার হাত অবধি পৌঁছানো এই কাজটা উনি করে এসছেন অমিত সেন দা আর তারপরে ওই একই দায়িত্ব আমাদের বর্তমানে কলকাতা জেলার সদস্য সৌম বেরা সৌমদা এই দায়িত্বটা একদম মানে আমাদেরকে বুঝতেই দেয় না যে অমিত দা নেই মানে অমিত এই কাজটা করছেন অমিতা নেই বলতে কাজটা করছেন মানে অমিতা এমন ভাবে কাজটা সুন্দর ভাবে করতো ঠিক আছে মানে আমরা কিছু বুঝতে পারতাম তো এখন কলকাতার কারণে এই কাজটা করার না ওইটাই ব্যবসায়িক কারণে যেহেতু ব্যস্ত হয়ে পড়েছে তো এবার ওই অমিত দার জায়গায় যে সমদা এই কাজটা করছে প্রত্যেক মাসে মাসে ঠিক আছে আমাদের কোনো ভাবতে না চিন্তা করতে হয় না এটা কিন্তু খুব কঠিন কাজ খুবই কঠিন কাজ কঠিন কাজ এবং শুধু সংগঠনকে ভালোবেসে এটার পেছনে কোনো ব্যবসায়িক লাভ নেই কারো এক পয়সাও শুধু সংগঠনকে ভালোবেসে এটা বলতে হবে তো এই জন্যই এবং আমি তার সঙ্গে এটাও বলবো করবিদি যেভাবে বাংলা পক্ষ বার্তা ছুটির দিনে বিভিন্ন মানে বিভিন্ন এলাকায় গিয়ে একদম জনে জনে ধরে ধরে বাংলা পক্ষ বার্তা বিক্রি করেন এটা মানে এটা করি কিন্তু আমি এবং আমি কাউকে ফ্রিতে দিই না এটা একটা কথা বলে দিই সেটা হচ্ছে বাংলা পক্ষ বার্তা আমি আজ পর্যন্ত কাউকে এক পিস ও ফ্রিতে দিইনি সেটা নেতামন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ যাই হোক আমাকে নেতাকেও দিচ্ছি তার কাছ থেকে পাঁচ টাকা নিয়েছি এটা বলে দিই ফ্রিতে দিলে তার গুরুত্ব থাকে না হ্যাঁ আসলে এটা দেখুন ফ্রিতে তো মানে ফ্রিতে তো একটা খবরের কাগজ দিয়ে দেওয়াই যায় এটা তো খুবই সহজ কিন্তু যে একটা পাঁচ টাকা দিয়ে নেবে আসলে তারই কন্ট্রিবিউশন টাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ পাঁচ টাকাটা গুরুত্বপূর্ণ নয় সেও যে একটা না পাঁচ টাকাটাও গুরুত্বপূর্ণ ওটা আমাদের পেপার ছাপানোর জন্য আমরা তো কোথা থেকে পয়সা পাই না আমাদের তো ওই টাকাটা দিয়ে চলতে হবে আমাদের বিজ্ঞাপনে এত বিরাট কিছু টাকা আসে না যেটা দিয়ে আমরা এই খরচগুলো ম্যানেজ করতে পারবো পাঁচটা টাকা সে মানে নেতা হলেও তার কাছ থেকে নিতে হবে সাধারণ মানুষের কাছ থেকে নিতে হবে আমি তত্ত্বে বিশ্বাস করে ফ্রিতে বাংলা পক্ষ বার্তা আমি কাউকে দিইনি এবং আশা করি বা আগামীতেও দেব না এবং অর্পণ তোমাকে আমি বলছি বিনোদন আমাদের বাঙালি সিনেমা জগতের যে বিনোদন এবং আমাদের যে বাঙালি যে ক্রিয়া জগৎ আমি তো নি আমি অর্পণকে অর্পণকে বলছিলাম এবং শ্রোতাদেরও বলছিলাম আমাদের যেহেতু এখন এখন ধরা যাক আমাদের মাসে একটা করে পেপার বের হয় অর্থাৎ মাসে আমাদের 10টা বা 12টা বা কোনো মাসে 8টা পাতার খবর আমরা বের করতে পারি আমরা যখন এটা পাক্ষিক পেপারে যাব তখন দুটো করে প্রত্যেক মাসে অর্থাৎ প্রত্যেক মাসে আমাদের বত্রিশটা করে পেজ এরপর যখন আমরা সাপ্তাহিকে তখন প্রত্যেক আমাদের করে মোট পেজ বেরোবে এবং দৈনিকে গেলে তো সেটা তো কথা সেটা তো অন্য হয়ে গেল সেটা তো মানে সেটা তো একটা আমরা অন্য স্তরে তখন পৌঁছে গেছি ফলে আমাদের যত পেপারের সংখ্যা বাড়বে বা পেজ পাতার সংখ্যা বাড়বে আমরা তত বেশি এই খবরগুলো দিতে থাকতে পারবো এবং শুধু তাই নয় আজকে ধরা যাক যে শিলিগুড়ির ঘটনাটা যেটা অর্পণ বললো বা এই যে বাঙালি ব্যবসায়ী ধরা যাক সব্যসাচী মন্ডলকে খুন করা হোক বা আরেক ব্যবসায়ীকে যে মেরে নাক কাটিয়ে দেওয়া হোক এই যে ঘটনাগুলো আমরা আজকে আহ বা আর্সেলানে বা হাওড়া স্টেশনে বাঙালি নিত্যযাত্রীদের সাথে দুর্ব্যবহার করা হোক বাংলা বলতে অস্বীকার করা হোক এই ঘটনাগুলো তো আমরা মাসে একবার বের করতে পারি পরের মাসে আবার হয়তো সেটা একটা বা একটা ফলো রিপোর্ট হলো আজকে যদি আমাদের বাংলা বা সাপ্তাহিক হতো বা দৈনিক হতো তাহলে শিলিগুড়ির খবর কিন্তু শিলিগুড়ির খবর কিন্তু টানা এক মাস বেরোতো আজকে বৈদিক ভিলেজের খবর কিন্তু টানা একমাস বেরত যতদিন পর্যন্ত না এই গুটখা ট্রিমিনাল শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত প্রত্যেক দিন চারটে করে লাইন হলেও বেরোতো এইটাই তো আমাদের প্রতিশ্রুতি ছিল আমরা আমাদের যারা বাঙালি শত্রু তারা খুব সাবধান হয়ে যাক বাংলা পক্ষ বার্তা যেদিন দৈনিক বেরোবে সেদিন কিন্তু অন্য খেলা হবে কিচ্ছু করার নেই আর একটা কথা বলছি যারা বাঙালি ব্যবসায়ী নিজের ব্যবসার জন্য বাঙালি কর্মচারী নিতে চান তাদের জন্য আমাদের একটা বিশেষ স্কিম আছে কুড়ি বা পঁচিশ শব্দের মধ্যে মধ্যে আপনি যদি বাঙালি কর্মচারী চাই বিজ্ঞাপন দিতে চান এই বিজ্ঞাপন আমরা বিনা পয়সায় ছেপে দেব এর জন্য আমরা কোনো বিজ্ঞাপনের মূল্য নেব না আমার এটুকুই বলার বাংলা পক্ষর বার্তা আমাদের স্বপ্নের কাগজ প্রত্যেক বাঙালির ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং বাংলা পক্ষ বার্তা আমরা স্বপ্ন দেখি আমরা জানি আমরা পারদিন একদিন প্রত্যেক বাঙালির হাতে প্রত্যেক বাঙালির ঘরে পৌঁছে যাবে বাংলা পক্ষ বার্তা জয় বাংলা এবং আমি আমি অনুষ্ঠানের শেষে একটা আবেদন করতে চাই যারা আমাদের লাইভটা দেখছেন তাদের কাছে সেটা হচ্ছে আপনারা যেখান থেকে পারবেন বাংলা পক্ষ সংগ্রহ বার্তা সংগ্রহ করুন এবং আপনারা চেষ্টা করুন যে আরো পাঁচজনকে অন্তত সেই খবরগুলো পড়াতে এটা পড়া এটা করলেও কিন্তু অনেকটা কাজ হয় আমাদের এই খবরগুলো পৌঁছানোর দরকার মানুষের কাছে পৌঁছানো দরকার হয়তো কাগজটা আপনার কাছে আছে কিন্তু আপনি চেষ্টা করুন সেটা অন্তত আরো পাঁচ জনকে পড়ানোর সেটা করলে পরে আমাদের মানে আপনি একটা ভালো কাজ করবেন তাহলে এটা করলে অনেকটা কর হবে অনেকটা হেল্প করা হবে একদমই তাই একটা কথা বলতে চাই হ্যাঁ একটা কথা বলতে চাই আমি আমি জানি না শিল্প পরিষদের কোন সদস্যই এই কথাটা মনে বেরিয়ে বলেছিল আমি প্রথম কোচিং মুখে শুনেছিলাম আমরা যখন আহ বাংলা পক্ষ এটা একটা খুব খুব মজার কথা এটা অনেকেই জানেন এবং অনেকে মিস করে গেছে এবং যারা মিস করে গেছে তারা আমাদের এটা আবার কখন ঘটলো বাংলা পক্ষ বার্তা যেদিন প্রকাশ হয় সেই প্রেস প্রেস ক্লাবে ক্লাব থেকে আমরা সাড়ে এবং যখন আমরা যাচ্ছি তখন সবাই জানে প্রেস ক্লাব কোন জায়গা প্রেস ক্লাব হচ্ছে মিনি বিহার বাংলার মধ্যে মিনিবিহার এবার বাবুঘাট এই ধর্মতলা বাস স্ট্যান্ডের ভেতর দিয়ে আমরা যখন যাচ্ছি আমরা সমস্ত সবাই ছড়িয়ে গেছিলাম চারদিকে আমরা লিফলেট জিতে যাচ্ছিলাম কেউ বলছে নরমটা দেখে তোমরা গরমটা দেখে নাও কেউ বলছে গরমটা দেখে আমরা সেই দিনকে আমরা লিফলেট বিলি করছি পরের দিন এসে আমরা বর্ণ পরিচয় বিলি করবো এবং সেখান থেকে একটা কথা উঠলো যে কানে কানে বর্ণ পরিচয় তো এবার আমরা যেটা করব হাতে হাতে বাংলা পক্ষ বার্তা বাঙালির ঘরে ঘরে হাতে হাতে বাংলা পক্ষ বার্তা গুটখা খাও যারা আছে যারা বাংলা জানে না তাদের জন্য কানে কানে বর্ণ পরিচয় কারণ তাদের বাংলা বর্ণ পরিচয়টা শেখা দরকার বাংলাটা জানা দরকার যারা বাংলা জানে তাদের জন্য তো হাতে হাতে বাংলা পক্ষ বার্তা থাকবে যাতে বাংলার খবর থেকে বাঙালি কখনোই ফোকাস হারিয়ে না ফেলে বাংলা ও বাঙালির খবরে একদম ফোকাস থাকতে হবে ফোকাসটা ওই এক জায়গায় থাকতে হবে কারণ আমি রাশিয়ার জন্য প্রাণ কাঁদছে আমার ইউক্রেনের জন্য প্রাণ কাঁদছে বাঙালির জন্য কিন্তু বাংলার জন্য বাঙালি না হবে হবে সেটার জন্য পড়তে বার্তা যত মানে যত মানুষের কাছে পৌঁছাবে আমরা যদি বাংলা পক্ষ বার্তা প্রতিদিন বার করতে পারি আগামী ছ মাসের মধ্যে এইটুকুন তো দেখতে পাবই যে হাওড়া থেকে যত বিহার ইউপি দিকে যাওয়ার ট্রেন আছে যাওয়ার ট্রেনে ভিড়টা বেশি থাকবে আসার ট্রেন কিন্তু ফাঁকা হবে এর জন্য আমাদেরকে কিন্তু বাংলা পক্ষ বার্তা প্রতিদিন বার করতে হবে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা একদমই আমাদের সময় একদমই শেষ হয়ে এসছে তো অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জানাবো এবং আশা করো বাংলা পক্ষ বার্তা এইভাবেই বছরের পর বছর চলতে থাকুক এবং যত সময় যাক সেটা মাসিক এখন বেরোচ্ছে এরপর পাক্ষিক এবং সাপ্তাহিক তারপর প্রতিদিন যেন বেরোয় এবং তার পাতার সংখ্যা যেন আরো 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 বৃদ্ধি পায় সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করব ধন্যবাদ জয় বাংলা